জেল থেকে জামিন পেয়ে স্বমহিমায় নওশাদ। সরকারি প্রশাসনকে নিশানা আবারও, গলায় মালা, কর্মীতে স্লোগানের মাঝেই ফের সুর চড়ালেন। তাদের হুঙ্কারে নতুন অক্সিজেন আইএস দলে। কি বললেন তিনি শুনে নিন। দীর্ঘ 42 দিন পর জেল থেকে মুক্তি পেলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। আর জেল থেকে বেরিয়েই শাসক দলের বিরুদ্ধে হুঙ্কার নওশাদের। দুর্নীতি অবিচারের বিরুদ্ধে লড়াই চলবে, নতুন স্লোগান নওশাদ সিদ্দিকির। জানা যাচ্ছে বৃহস্পতিবারই জেল থেকে জামিন পায় নওশাদ সহ 21 জন গ্রেপ্তার হওয়া নেতা। তবে শনিবার সকালে জেল থেকে মুক্তি হয় তাদের। প্রেসিডেন্সির জেল থেকে ছাড়া পেয়ে স্বমহিমায় দেখা যায় নওশাদের গলায় মালা, স্লোগানের ঝড়ে বীরের সম্মানে তাকে ভূষিত করে দলের কর্মীরা। প্রায় 1.5 মাস আগে ধর্মতলায় উন্মুক্ত সভা মঞ্চে দাঁড়িয়ে শেষবারের মতো বক্তৃতা দিয়েছিলেন নওশাদ। তারপরে সে সহ দলের আরো 21 জন নেতাকে পুলিশের ওপর চড়াও হওয়ার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। জেল থেকে জামিন মঞ্জুর করার প্রচুর চেষ্টা চরিত্র চালায় দল। তার মাঝে অভিযোগ উঠেছিল নওশাদের জেল জীবন ঘিরে। জানা যাচ্ছিল জেল কর্তৃপক্ষ তাকে এক কাপড়ে রেখে রীতিমতন বেধড়ক মারধর করছে। রীতিমতন খাবার ওষুধ কোনো কিছুই দেওয়া হচ্ছে না তাদের। সেই ঘটনা ঘিরে বিক্ষোভও দেখিয়েছিলেন পেশাদাররা। অবশেষে গ্রেপ্তারের 42 দিনের মাথায় ছাড়া পেলেন নওশাদ দলের প্রধান। তাকে ফিরে পেয়ে উচ্ছ্বাসে মেতেছেন আইএসএফ। তারা জানান স্বৈরাচারী প্রশাসনের বিরুদ্ধে তাদের লড়াই বহাল ছিল, বহাল থাকবে।